তো এইখানে দেখো নারকেল ছাড়ানো আরম্ভ হয়ে গেছে, আর মানা এখানে বসে আছে, মাটির উপরে বসে আছে। আর এখানে দুটো নারকেল ছাড়ানো হয়ে গেছে। আর এই যে সামনে থেকে মুখটা কি আমার লাগছে, মানা কি বলছে, মানাটা খুব দুষ্ট হয়েছে। তো এই ভাইটাকে বললাম নারকেল ছাড়ানোর কথা, তাই জন্য নারকেল ছাড়িয়ে দিচ্ছে। আর আমাদের জলভর লোক দেখো কত কাজ করছে, আমাদের মিসেস আরোহী, মিসেস মিস নয় মানে আমার শাশুড়ি মতো, তাই জন্য মিসেস। বলো কিছু বলবে, কিছু বলো, ধরো না কিছু বলবে, কিছু বলো, কই কিছু বলো, এত জল কেন বইছো, কি হবে আমাদের নান্না পুজো হবে, তুমি জল বইছো কেন, হ্যাঁ তুমি শাশুড়ি মা হও, ও আচ্ছা আচ্ছা, এখানে আর দেখো বিকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে, রান্না হবে কীভাবে, হবে না হবে জানি না এই বৃষ্টির মধ্যে। গুড ইভিনিং সোমা মান্না ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা, তো আজকে ভিডিওটা কিসের ওপর হচ্ছে, হ্যাঁ আজকে হচ্ছে রান্না পুজো। তো ভাদ্র মাসে রান্না পুজো আর পিঠে পার্বণ দুটোই হয়, তো পিঠে পার্বণ তো হয়েই গেছে, এরপরে হচ্ছে রান্না পুজো। আর এই দেখো এখানে সমস্ত কাটাকাটি আরম্ভ হয়ে গেছে, মা সমস্ত কাটাকাটি করছে, দেখো সমস্ত সবজি ওখানে। আর আজকে দেখো না কী হারে বৃষ্টি হচ্ছে তার ঠিক নেই, কালকে রাত্রে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, তো সকালবেলা একটু থেমেছিল, একটু রোদ করেছিল, আবার বিকাল থেকে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। তো সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, এই সন্ধ্যে থেকেই আরম্ভ করলাম, এখন বাজে 7টা, এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা। আর একই দিনে আমাদের এবং আমার বাপের বাড়ির দুজনেরই রান্না করেছে, তো আজকে আমি যেতে পারবো না, কালকে যাব, আজকে যাওয়াটা সম্ভব নয়। তো আজকে আমাদের রান্না পুজোয় কী কী রান্না টান্না হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখতে থাকো, ওকে। এখানে দেখো বাপ্পি ছিপ ফেলে রেখে দিয়েছে মাছ ধরার জন্য, আর এই যে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে, মাছ কালকে কেনাও হবে, তো পুকুরের মাছ দিতে হয় তার জন্য ছিপ দিয়ে মাছ ধরা হচ্ছে। কত দর্শক দেখো মাছ পড়েছে, আরে ছোট্ট রান্না পুজোর জন্য পুকুর থেকে মাছ ধরা হচ্ছে, ছিপে মাছ ধরেছে, আর আমাদের কত দর্শক দেখো মাছ দেখতে এসেছে, কি মাছ পড়েছে। দেখো এখানে সমস্ত সবজি কাটাকাটি চলছে, ওখানে কুমড়ো কাটা হয়েছে, এখানে ঢেঁড়স কাটা, নারকেল, ওখানে শশা, এটা হচ্ছে ছিচিঙে, এত জায়গায় কুমড়ো কেন মা, একটা অম্বলের একটা তরকারির একটা ভাজা, ও আচ্ছা, আর এটা হচ্ছে চাল কুমড়ো, আর এটা ওল, বেগুন, এখানে হচ্ছে করলা, পটল, এগুলো কাটা হয়েছে, এখনো কাটাকাটি চলছে, আর মা কাটছে, আর সেখানে পুঁই পুঁই শাক কাটা হচ্ছে,
তো এগুলো সমস্ত ভাজাভুজির কাটা হয়েছে, তরকারিরও কিছু কাটা হয়েছে। আর ওইখানে দেখো একটা মাটির হাঁড়ি দেখতে পাচ্ছ, ওটা ভোগের ভাত হবে। তো ফিরে আসছি, পরে ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো আমিও সবজি কাটতে বসে গেলাম, আমিও কিছু সবজি কাটলাম। তো আমি এখন নারকেলগুলো কাটছি। দেখো এখানে নারকেল কোড়া হয়ে গেছে, এই যে। আর সমস্ত সবজিগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এইখানে দেখো মা সমস্ত মশলা বাটতে বসে গেছে। আর তারপরে দেখো আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে দই চিড়ে চিনি দিয়ে মাখানো একটা ফড়াল খেতে বসে গেছি। তো আমরা এই দেখো বড় মাদেরও রান্না বান্না আরম্ভ হয়ে গেছে। এখানে বোগেরাড়ির ভাত হচ্ছে। আর এই যে এখানে সমস্ত সবজি টবজি কেটে নুন হলুদ মাখানো আছে। আর এখানে জেঠু পটল ভাজা করছে। তো এখন বাজে রাত্রি 12টা, আর এই সবে আমাদের রান্না বসানো হয়েছে। এখন ভোগের ভাতটা বসানো হয়েছে, এ দেখো। আর সব এরপরে রান্না হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো ভোগের ভাত হয়ে গেছে, আর কড়ার মধ্যে জল বসানো হয়েছে ডাল বসানোর জন্য। আর আমি এখানে দেখো চিচিঙ্গা ভাজছি, আর ক্যামেরায় আছে আমাদের বৈশাখী। আর এখানে তোমাদের দাদাভাই দেখো আলু ভাজছে। তারপর দেখো আমার চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, তো আবার ঢেঁড়শগুলো ভাজছি। আর এখানে দেখো অনেক রকমের সবজি ভাজা হয়ে গেছে, চিচিঙ্গে, তারপর হচ্ছে শসা, এই সমস্ত অনেক রকম সবজি ভাজা হয়ে গেছে। আর তারপর দেখো তোমাদের দাদাভাই এখানে আবারও কলা ভাজছে, কাঁচকলা ভাজা হয়, কাঁচকলা ভাজছে। তারপর এদিকে দেখো, এদিকে মা ডাল বসিয়েছে, ডালে এখন লবণ দিচ্ছে। আবার আমি এদিকে আবারও পটল ভেজে নিচ্ছি। তারপর তোমাদের দাদাভাই কলা ভাজাটা দিল। তারপরে মা আবার এদিকে দেখো একটা তরকারি হয় পুঁইশাকে, সেটা। আর তোমাদের দাদাভাই এখানে ঝিঙে ভাজছে, তরকারিটা হয়ে গেছে। আর এদিকে আবার ঝিঙে ভাজাটা হয়ে গেছে, এরপরে দিচ্ছে নারকেল ভাজা করছে, নারকেলের ছাই মারা হবে। তো আমাদের ভাজাভুজি সমস্ত হয়ে গেছে, ভাজাভুজির পর্ব শেষ। এরপরে পায়েস বসাবো। হ্যাঁ দেখো আমি ভাজছি, বলো পায়েস বস। এরপরে পায়েস বসাবো, চালটা ধুয়ে নিচ্ছি। ঘুম পেয়ে গেছে, ঘুম পাচ্ছে প্রচুর। হয়ে গেছে, এখন বলছে কিছু করতে হবে। তো এই যে দেখো এখানে মাছ ভাজা হচ্ছে, আর এই যে তোমাদের দাদাভাই মাছ ভাজা করছে। মুখটা একবার খোলা, ঘুম পেয়ে গেছে নাকি? ব্যস্ত আছো। আর মা ওইখানে কি বসিয়েছে, টক। আর এখানে পুঁই শাক, কচু, চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে। আর এই যে বৈশাখী আসছে, বাসন ধুয়ে
রাত দুটো বাজে, যে যার একটা এক একটা ডিপার্টমেন্ট আছে, তাই তো? আচ্ছা, তো আমাদের সমস্ত রান্না হয়ে গেছে, এরপরে ভাতের জল দেয়া হচ্ছে। ভাতটাই জল দিয়ে তারপরে পুকুর থেকে জল তুলে নিয়ে এসে, এই পুকুর থেকে জল তুলে নিয়ে আসছে। নিয়ে এসে এই মনসা ঠাকুরের গোড়ায় জলটা দিতে হবে। তো দিয়ে এরপরে শাঁখ বাজিয়ে রান্নাটা শেষ করতে হবে, এটাই নিয়ম। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 3টে। তো আমাদের রান্না টান্না এই কমপ্লিট হলো। কমপ্লিট বলতে মাছটা হয়নি, মাছটা ভোরের দিকে আনতে যাব, তারপরে আবার সকালবেলা মাছটা হবে, কেননা আমাদের গরম করতে আছে, তার জন্য সকালের দিকে আমাদের মাছটা রান্না হয়। আর বাদবাকি তরকারি ডাল ভাজাভুজি সমস্ত হয়ে গেছে। তো 12টার সময় করে মানে রান্না বসিয়েছিল, 3টের মধ্যে হয়ে গেছে, সবাই মিলে করে তাড়াতাড়ি হয়ে গেছে। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর দেখতেই পাচ্ছ চোখ মুখগুলো কেমন হয়ে গেছে। তো চলো, আজকের মতো গুড নাইট, কালকে আবার কি হয় না হয় সেই সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি।